হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ম্যাথের নিয়ম নিয়ে আলোচনা করব। আমি তোমাদের দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের উপর বেসিক যে লেকচারগুলো ছিল বা তুমি এই ম্যাথটা বুঝতে বা যে কোনো প্রকার সৃজনশীল বুঝতে যে বেসিক জিনিসগুলো ছিল এটার উপর আমার ক্লাস নেওয়া হয়ে গেছে। একটার পর একটা চেষ্টা করতেছি আপলোড দেওয়ার, অনেকদিন গ্যাপ হয়ে গেল, তারপরও দেখি যতটুকু পারা যায়। তো আমি এখন থেকে কেমিস্ট্রিটা মেনলি সৃজনশীল বেসড পড়ানোর চেষ্টা করব। কেন? কারণ সৃজনশীলের মাধ্যমে বা সৃজনশীল সলভ করতে গেলে যে যে নিয়মগুলো আসে এগুলো আমি ডিটেলস আলোচনা করব। তো আজকের যে টপিকটা বা আজকের যে সৃজনশীলটা আমি আলোচনা করব, এই সৃজনশীলটা যদি আমি পুরাটা শেষ করি তাহলে তোমরা এই কয়েকটা জিনিস সম্পর্কে জানতে পারবে। একটা হচ্ছে কি সময়নের প্রভাব, দ্রবণের লঘুকরণ, অধক্ষেপণের শর্ত, বিভিন্ন প্রকার দ্রবণ, সম্পৃক্ত, অসম্পৃক্ত বা অতিপৃক্ত, এগুলো নিয়ে অবশ্য আগেও আলোচনা করছি বেসিক কনসেপ্টগুলোতে। তো আজকের যে সৃজনশীল আমার সামনে দেওয়া আছে, প্রথম দ্রবণে 0.5 মোলার 50 মিলিলিটার PQ, দ্বিতীয় দ্রবণে 0.1 মোলার 50 মিলিলিটার XY। তো আমার প্রথম কোশ্চেনটা বা গ নাম্বারের যে কোশ্চেনটা এটা হচ্ছে গিয়ে প্রথম ও দ্বিতীয় পাত্রে P2 এর পরিমাণ কত। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমি যদি প্রথম পাত্রের দ্রবণটাকে দ্বিতীয় পাত্রের দ্রবণের সাথে মিশাই তাহলে আলটিমেটলি মিশ্র দ্রবণে P2 এর পরিমাণ বা পি আয়নের পরিমাণ কত হবে এটা নির্ণয় করা হচ্ছে মুখ্য বিষয়। তো এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা আমার দ্রবণের লঘুকরণ। কেন? কারণ দেখো প্রথম দ্রবণে 50 মিলিলিটার PQ আছে, দ্বিতীয় দ্রবণে 50 মিলিলিটার XY। তাহলে আমরা যদি দুইটা দ্রবণকে মিশাই তাহলে দ্রবণের আয়তন হবে 100 মিলিলিটার। তো তাহলে 50 মিলিলিটারে পি আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। তো দুইটা দ্রবণ মিশ্রিত করার পর 100 মিলিলিটারে আমার পি আয়নের পরিমাণ কত হবে এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো আমি যে সূত্রটা ইউজ করবো, V1m1 = V2m2, এখানে V1 কত? V1 হচ্ছে আমার প্রথম পাত্রে 50 মিলিলিটার, তখন M1 হবে হচ্ছে গিয়ে এই প্রথম পাত্রে পি আয়নটার বা P2+ আয়নটার ঘনমাত্রা কত ছিল, 0.5 মোলার। এবার V2 কত হবে? V2 হবে হচ্ছে গিয়ে দুইটা দ্রবণ মিশ্রিত করার পর আমার যে আয়তনটা হইল, যেমন 50-50, মোট হইল 100। আর M2 কত হবে? M2 আমি নির্ণয় করতে হবে, কারণ দুইটা মিশ্রিত করার পর আমার কত হইল। তাহলে M2 আমি ইজিলি পেয়ে যাব, এটা অনেক ক্ষেত্রে আসে তোমাদের, 50 × 0.5 / 100 = 2। তাহলে কত আসে এখানে? 0.25 মোলার, 5/100, 5/2000, 0.25। তাহলে দুইটা দ্রবণ মিশ্রিত করার পর পি আয়নের যে ঘনমাত্রা আসে এটা হচ্ছে 0.25 মোলার, আর প্রথম দ্রবণে 0.5 মোলার। কী বুঝতে পারলাম আমরা? প্রথম দ্রবণে আয়তন হচ্ছে 0.5 মোলার, এটা কমে হইল 0.25 মোলার, মানে মোটামুটি অর্ধেক কমে গেছে, তাই না? তার মানে হচ্ছে গিয়ে দ্রবণের আয়তন বাড়াইলে ঘনমাত্রা কমে যায়, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস আমি জানলাম। এরপরে না আমার যে কোশ্চেনটা, আমি এটা মুছে দিই, এরপরে আমার যে কোশ্চেনটা আমার সামনে দেয়া আছে এটা হচ্ছে গিয়ে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে PY2 এর অধক্ষেপ পড়বে কি না যাচাই করো। তো প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণ আগে মিশাই, তারপরে কি রিয়েকশন হয় আমি এটা দেখি। আমি যদি প্রথম পাত্রকে দ্রবণকে দ্বিতীয় পাত্রে মিশাই তাহলে আমি এটা মুছে দিই, তোমার হচ্ছে গিয়ে আমি যদি প্রথম পাত্রকে দ্বিতীয় পাত্রের সাথে মিশাই তাহলে রিয়েকশনটা হবে PQ + XY মিলে পি এর আয়নটা কী দেওয়া ছিল, P2+, তার মানে পি এর যোজন হচ্ছে 2, তার মানে আমার প্রথম যে পদার্থটা তৈরি হবে এটা হবে PY2। কেন? কারণ পি এর আয়ন দেওয়া ছিল গ নাম্বার প্রশ্নে 2+। সো তুমি উৎপাদটাও কিন্তু বুঝতে পারতেছ যে উৎপাদটা কী হবে, প্লাস PY2 যদি হয় তার মানে ওইটা হবে X কিউ, এটা আমরা 2 বানিয়ে দিব, তাহলে X2 কিউ। তাহলে আমার যেই উৎপাদটা তৈরি হবে, উৎপাদটা হবে, একটা হবে PY2 আর একটা হবে X2 কিউ।
তো আমার কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে দুইটা পাত্রের দ্রবণটা মিশানোর পর আমার py2-র অধক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলা হয়েছে তো এখন py2-র অধক্ষেপ পড়বে কিনা যাচাই করতে হলে অবশ্যই py2 ভাঙলে কি আয়ন তৈরি হবে আমার এটা জানতে হবে প্রথমে আমাকে রিঅ্যাকশনটা বুঝতে হবে রিঅ্যাকশনের ভিতরে উৎপাদটা কি তৈরি হবে এটা বুঝতে হবে বোঝার উপায় হচ্ছে গ নাম্বার কোশ্চেনে p2 প্লাস আয়ন দেওয়া ছিল তার মানে যোজনী 2 তার মানে y নিচে 2 বসবে ব্যালেন্স করার জন্য x y এর সামনে 2 দিলাম এবার x কয়টা হলো 2টা তার মানে x2 কিউব এখন py2 যদি বিয়োজিত হয় তাহলে p2 প্লাস এবং 2y মাইনাস তৈরি হয় তাহলে দেখো py2 যদি s হয় ps বাট y কিন্তু 2s তার মানে py2 যতটুকু বিয়োজিত হবে p তৈরি হবে সমপরিমাণ কারণ মোল সংখ্যা সমান বাট y তার দ্বিগুণ তৈরি হবে ঠিক আছে আমরা দ্রাব্যতা গুণফলের এটাতে বেসিক টার্মগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে যেহেতু আমাদের কোশ্চেন হচ্ছে কি অধক্ষেপ পড়বে কিনা তাহলে আগের জিনিসটা আমি একটু আলোচনা করে নেই যে বেসিক ইয়াতে আমি বলেছিলাম যে আয়নিক গুণফল KIP আয়নিক গুণফল যদি KSP বা দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয় তাহলেই পদার্থের অধক্ষেপ পড়বে এই যে বললাম অধক্ষেপ পড়বে কিনা বা অধক্ষেপের শর্ত তিনটে আমি লাস্ট বেসিক ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম প্লেলিস্টে তোমরা পেয়ে যাবা KIP যদি KSP থেকে বেশি হয় তাহলে অবশ্যই দ্রবণের অধক্ষেপ পড়বে তো এখন আমরা দেখব যে আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয় কিনা কজ আমার দ্রাব্যতা গুণফল এখানে দেয়া আছে 1.85 × 10⁻¹⁸ তো এখন আয়নিক গুণফল বের করতে আগে আমার আয়নগুলোকে গুণ দেয়া লাগবে তাই না তো এখন আয়নগুলোর পরিমাণ তো অলরেডি আমরা কিন্তু p2 প্লাস আয়নের পরিমাণ আমরা জেনেছি p2 প্লাস আয়নের পরিমাণ কত ছিল 0.25 মোলার কিন্তু আমরা 3 নম্বর বা গ নাম্বার কোশ্চেন থেকে আমরা কিন্তু নির্ণয় করে মানে করতে পেরেছি গ নাম্বারে যে দুইটা দ্রবণ মিশ্রিত হওয়ার পর এই আয়নটার পরিমাণ কত বাট আমরা কিন্তু এখনও y এর পরিমাণ নির্ণয় করতে পারি নাই সো আমরা y এর পরিমাণটাও নির্ণয় করে ফেলি এখানে y এর পরিমাণ 0.1 মোলার দুইটা দ্রবণ মিশ্রিত করার পর y এর পরিমাণ কত সেইমভাবে দ্রবণের লঘুকরণ সূত্র আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি y নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব v1 m1 = v2 m2 তাহলে v1 m1 = v2 m2 v1 ছিল এটা 50 মিলিলিটার তখন m1 ছিল 0.1 মোলার v2 যখন 100 মিলিলিটার দুইটা মেশানোর পর m2 কত দেখো এখানে আসে 50 × 0.1 / m2 তার মানে m2 হচ্ছে গিয়ে 0.05 মোলার 0.05 মোলার তোমরা বাসায় ক্যালকুলেশন করে দেখবা 0.05 মোলারই আসবে কজ এখানে হচ্ছে গিয়ে তোমার 2 আর 0.1 মানে হচ্ছে গিয়ে 1/20 1/20 মানে হচ্ছে 0.05 মোলার তার মানে আমি এখন y এর পরিমাণটা কত পাইলাম দুইটা দ্রবণ মিশানোর পর 0.05 মোলার এখন যদি আমরা দুইটা আয়ন গুণ করে দিই তাহলেই চলে আসবে কীভাবে এখন আমরা যদি KIP নির্ণয় করতে চাই KIP = p 0.25 মোলার × 0.05 স্কোয়ার হবে কোশ্চেনটা হচ্ছে স্কোয়ার কেন দিলাম কারণ y কিন্তু p2 প্লাস বাট y কিন্তু 2y মাইনাস বলেছিলাম py2 বিভাজিত হইলে বা বিয়োজিত হইলে p2 প্লাস বাট 2y মাইনাস তার মানে y আয়ন কয়টা হইল দুইটা হইল y আয়ন তাই না তো তার মানে y যে দ্বিগুণ দ্রাব্যতাটা এটাকে আমি স্কোয়ার দ্বিগুণ দ্রাব্যতাটাকে আমরাই স্কোয়ার করে দিব যেটা হবে এটাই হচ্ছে গিয়ে আমার আয়নিক গুণফল এখন তখন আমি দেখবে আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফল থেকে বেশি হইল কিনা যদি হয় তাহলে অধক্ষেপটা সৃষ্টি হবে তাহলে অ্যান্সারটা হচ্ছে গিয়ে তোমাদের ইকুয়েশনে অ্যান্সারটা দেওয়া আছে 6.25 × 10⁻⁴ তার মানে 6.25 × 10⁻⁴ ঠিক আছে এই হচ্ছে KIP-র মান তো KIP হচ্ছে 6.25 × 10⁻⁴ আর KSP হচ্ছে 1.85 × 10⁻⁸ তার মানে তুমি নিশ্চয়ই বলবা
KIP is greater than এখানে KSP তো KIP যদি KSP এর চেয়ে বড় হয় তার মানে হচ্ছে এখানে অধক্ষেপ পড়বে PY2 এর এটাই হচ্ছে কি আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো এখান থেকে আমরা জানতে পারলাম যে অধক্ষিপ্ত হওয়ার শর্তগুলো আমরা সৃজনশীলে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারব তো যাই হোক মোটামুটি আমাদের 4 নম্বর মেথডটাও আমরা বুঝতে পারলাম যে যখন KIP KSP থেকে বেশি হয় তখনই শুধুমাত্র অধক্ষেপটা হবে এখন তার মানে ওই দ্রবণটা কি রকম দ্রবণ ওই দ্রবণটা হচ্ছে গিয়ে অতিপ্রিক্ত দ্রবণ কজ অতিপ্রিক্ত দ্রবণই দ্রবের অধক্ষেপ পড়ে থাকে এখন যদি এমন হয়তো ব্যাপারটা যে KIP is less than KSP তাহলে দ্রবণটা হয়তো অসম্পৃক্ত দ্রবণ কারণ অসম্পৃক্ত দ্রবণে বরঞ্চ বাহির থেকে আরো দ্রব যোগ করা যায় অধক্ষেপের তো প্রশ্নই আসে না আর যদি এমন হয়তো KIP is equal to KSP তাহলে এটা ছিল সম্পৃক্ত দ্রবণ তোমাদের এবারে পরীক্ষায় এরকম একটা কোশ্চেন এসেছে সলভ করার জন্য তো এই হচ্ছে গিয়ে আমাদের মূল আজকের সৃজনশীলের টপিকগুলো পেলাম এখানে শুধু বাকি আছে সময়নটা এখন আমি সময়ন কি জিনিস বা এটার কি ইফেক্ট দ্রবণে তোমাদের লাস্ট আলোচনা করব দেখো সময়নের প্রভাবটা কি এটার ক্ষেত্রে আমি জাস্ট আমি সিম্পল তোমাদের একটা গল্পের মতো করে বুঝাই গল্পের মতো না অ্যাকচুয়ালি এটা আমার লাইফের রিয়েল একটা কাহিনী কি রকম যে ব্যাপার ছিল আমি যখন ইন্টারে পড়ি মানে ইন্টার ফার্স্ট ইয়ারে তখন কিউপ্রিক সালফেটের একটা প্র্যাকটিক্যাল ছিল আমাদের কিউপ্রিক সালফেট ঠিক আছে কিউপ্রিক সালফেট পেন্টাহাইড্রেট আচ্ছা যাই হোক কিউপ্রিক সালফেটটা হচ্ছে এখানে মূল বিষয় তুতের অধক্ষেপ ক্রিস্টাল সৃষ্টির একটা প্র্যাকটিক্যাল ছিল তো ওখানে আমি একটু তাপ বেশি দিয়ে ফেলছিলাম দ্রবণে তাপটা একটু বেশি দেওয়ার কারণে আমার অধক্ষেপটা পড়তে একটু সময় লাগতেছিল কারণ হচ্ছে তাপ দেওয়ার পর শীতল করতে হয় তাহলে দেখা যায় যে একেবারে ক্রিস্টাল কিউপ্রিক সালফেট পড়ে তো আমার একটু সময় লাগতেছিল তখন আমার এক স্যার যদিও এটা হয়তো সলিড পারপাসে হয়তো এটা ঠিক হয় নাই তো উনি আমাকে একটু হেল্প করার জন্য এটাতে উনি সোডিয়াম সালফেটের লবণ হালকা একটু যোগ করে দেয় ঠিক আছে কিছুটা শীতল ছিল তখন হয়েছিল যখন সোডিয়াম সালফেট যোগ করে সাথে সাথে দেখলাম আমি নিচে অনেক অধক্ষেপ পড়লো বললো তুমি যে মোটামুটি ভালো মার্ক পাইছো এখন যদি প্র্যাকটিক্যালে না পারো এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো যখন উনি সোডিয়াম সালফেট যোগ করে দিল তখন কিউপ্রিক সালফেটের তুতের ক্যালার সৃষ্টি হইলো বা ভালোই অধক্ষেপ পড়লো তো পরে এটা দেখিয়ে মোটামুটি পাসটাস করে যাওয়া আর কি তো তখন আমি তখনও পর্যন্ত ভালোভাবে এই জিনিসটা বুঝতাম না পড়েছি বাট বুঝতাম না এখন মোটামুটি বুঝতে পারি অ্যাকচুয়ালি আমার কেন অধক্ষেপ পড়ছিল ব্যাপারটা হচ্ছে গিয়ে কিউপ্রিক সালফেটের দ্রবণে নির্দিষ্ট পরিমাণ কপার আয়ন আছে এবং সালফেট আয়ন আছে কপার আয়ন এবং সালফেট আয়নের একটা নির্দিষ্ট দ্রাব্যতা গুণফল আছে আমরা জানি কেএসপি একটা নির্দিষ্ট দ্রাব্যতা গুণফল আছে কেএসপি আর কেএসপি কখন আমরা বলবো আমি আমার বেসিক লেকচার শুরুতে বলেছিলাম যে কেএসপি বা দ্রাব্যতা গুণফল আমি তখনই বলবো যখন দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হয় কিন্তু দ্রবণটা যদি অসম্পৃক্ত দ্রবণ হয় অথবা অতিপৃক্ত দ্রবণ হয় ওই ক্ষেত্রে আমি দ্রাব্যতা গুণফল টার্মটা ইউজ করতে পারবো না ওই ক্ষেত্রে আমি শুধু আয়নিক গুণফল বলবো ঠিক আছে এই আয়নিক গুণফলই যখন দ্রাব্যতা গুণফলের সমান হয়ে যাবে তখন আবার দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে সো অসম্পৃক্ত অথবা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমি আয়নিক গুণফল টার্মটা ইউজ করব তো এভাবে কিউপ্রিক সালফেটের তো একটা নির্দিষ্ট কেএসপি বা দ্রাব্যতা গুণফল আছে তো যখন স্যার সোডিয়াম সালফেটটা দ্রবণে যোগ করে দিল তখন সোডিয়াম সালফেট থেকে কিন্তু সোডিয়াম আয়ন এবং সালফেট আয়ন আসছে যদিও দ্রবণে সোডিয়াম আর কপারের ভিতরে কোনো সম্পর্ক নাই বাট দেখো এখানে সালফেট এখানেও সালফেট সোডিয়াম সালফেট থেকে অতিরিক্ত কিছু সালফেট দ্রবণে যোগ হওয়ার কারণে এখন সালফেটের পরিমাণ বেড়ে গেল না তো সালফেটের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথে বা সালফেটের ঘনমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে তখন দেখা যায় কিউপ্রিক সালফেটের যে আয়নিক গুণফল মানে বর্তমানে যে পরিমাণ আয়ন ছিল সোডিয়াম সালফেট যোগ করার পর
আয়নিক গুণফলটা আগের দ্রাব্যতা গুণফলকে ক্রস করে ফেলল। তো যখনই দ্রাব্যতা গুণফলকে ক্রস করলো, তার মানে একটু আগে যে সৃজনশীলটা আমি সলভ করলাম, দ্রবণটা অতিবৃত্ত হয়ে যাবে এবং তাতে অদক্ষেপ সৃষ্টি হবে। খুব ভালো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আমার লাইফে এটা শিখতে পারছি আর কি। তো যাই হোক, সৃজনশীলের ক্ষেত্রে যদি এটা আসে সময়নের প্রভাব, তোমরা এটাই লিখবা যে একই আয়ন, তোমার যেটা আছে লঘু দ্রবণ অথবা স্বল্প দ্রবণীয় লবণ, এখানে যে আয়নটা আছে দুইটার যেই কোনো একটা আয়নের মতো বাহির থেকে যদি আরও আয়ন যোগ হয় তাহলে এটার ঘনমাত্রা বেড়ে যায় এবং আয়ন দুইটার গুণফলে যে আয়নিক গুণফল, এটা কী করে কেএসপিকে ক্রস করে ফেলে, তখন দেখা যায় দ্রবণে অদক্ষেপ সৃষ্টি হয়। সামনে আশা করি তোমাদের প্র্যাকটিক্যালে যার এই সমস্যাটা হবে তোমরা হালকা একটু দুর্নীতি করে ফেলবা, ঠিক আছে? আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।